পথ দুর্ঘটনা কমাতে জাতীয় সড়কে ডিভাইডার ও স্পিড ব্রেকার বসাচ্ছে জেলা ট্রাফিক পুলিশ প্রশাসন। বালুরঘাট ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জাতীয় সড়ক ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় স্পিড ব্রেকার বসানোর কাজ চলছে। উদ্দেশ্য একটাই, পথ দুর্ঘটনা কমানো। বুধবার বালুরঘাট বিএম হাই স্কুলের সামনে জাতীয় সড়কে স্পিড ব্রেকার ও ডিভাইডার বসানো হয়। পুরো কাজ নিজে খতিয়ে দেখছেন ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এ প্রসঙ্গে অরিন্দম পাল চৌধুরী বলেন, মূলত পথ দুর্ঘটনা একেবারে কমিয়ে দেওয়ার জন্যই এগুলো বসানো হচ্ছে। বালুরঘাট শহরে ঢুকতে যাতে যানবাহনের গতিবেগ কমিয়ে দেওয়া যায়, তার জন্য এই বিএম হাই স্কুলের সামনে জাতীয় সড়কে স্পিড ব্রেকার ও ডিভাইডার বসানো হলো। আমরা এখানে স্পিড পোস্ট লাগাচ্ছি, এখানে স্পিড পোস্ট লাগালে আমাদের এখানে ব্যারিয়ার আছে, আমাদের ড্রামও আছে, এটা আমরা একটা স্লো ট্রাফিক জোন তৈরি করার জন্য এখানে অ্যাক্সিডেন্ট অনেক হতো, তবে কিছুটা কমেছে এইগুলো। আরও যত অ্যাক্সিডেন্ট প্রায় মানে একদম জিরোতে চলে আসে, সেই জন্যই আমরা চেষ্টা করছি এই বালুরঘাট শহরে ঢোকার এক সময় একটা গুরুত্বপূর্ণ জায়গা এটি, সেরেনা হোটেলের এখানটায় বিএম স্কুল আছে সেখানে, এবং এখানে একটা হোটেলও আছে, জনবসতিপূর্ণ এলাকা, সেখানে আমরা ট্রাফিকটাকে স্লো করার জন্য যেগুলো যেগুলো দরকার সেইগুলো আমরা এখানে করছি। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।